আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঢাকা সাউথ সিটি কর্পোরেশন অর্থাৎ ডিএসসিসিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের সকল জেলা থেকে যারা কেবলমাত্র এইচএসসি পাস তারা এখানকার আজকে যে 92 জন নিয়োগ দেওয়া হবে, তিনটি পোস্টে মোট 92 জন, এর 90% পোস্টে নেওয়া হবে হচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। এই নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল রেঞ্জ 9,300 থেকে 24,680 টাকা। বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছে 3 আগস্ট 2023। আবেদন প্রক্রিয়া শুরু হবে 8 আগস্ট থেকে, অর্থাৎ আগামীকাল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, অনলাইনে আবেদন করা যাবে। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 24 আগস্ট। আর আবেদনটি অবশ্যই অনলাইনে করতে হবে, আর অনলাইনের আমি ওয়েব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই ছিল আজকের নিয়োগের সামারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসির। তো এটার বিস্তারিত আলোচনায় আমি চলে যাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে সার্কুলার সংক্রান্ত সকল যাবতীয় বিস্তারিত আলোচনায় যাব। অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিও প্রথম দেখছেন, যদি মনে হয় যে আপনার জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, আপনার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখবেন। তাহলে পরবর্তী সকল নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। সামারি আরেকটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে এখানে টোটাল 3টা পোস্টে নেওয়া হবে 92 জন। 3টা পোস্ট হচ্ছে, প্রথম পোস্ট হচ্ছে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্টেন্ট। দ্বিতীয় পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার নিউমারোলজিস্ট। এবং তৃতীয় পোস্ট হচ্ছে হিসাব সহকারী, অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, এ দ্বিতীয় এবং তৃতীয় পোস্টের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি অথবা সমমান, আর প্রথম পোস্টের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। তো চলুন বিস্তারিত সংবাদে যাওয়া যাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন ঢাকা, এর স্লোগান হচ্ছে শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি। খুব সুন্দর একটা স্লোগান, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে স্মারক সংখ্যা নাম্বার দেওয়া আছে, তারিখ 3 আগস্ট 2023 সালে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেখুন বিজ্ঞপ্তিতে কোনো রকম জেলা উল্লেখ নেই, যেহেতু কোনো রকম জেলা উল্লেখ নেই, সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো প্রথম পোস্ট হচ্ছে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, বেতন গ্রেড হচ্ছে 14তম গ্রেড, স্যালারি বেসিক হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে 5 জনকে নেওয়া হবে, বয়স সীমা হচ্ছে ঊর্ধ্বে 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। দ্বিতীয় পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল হচ্ছে 16তম গ্রেডে, 9,300 থেকে 22,490 টাকা। এখানে 45টি পোস্ট খালি আছে, মানে 45 জনকে নিয়োগ দেওয়া হবে, বয়স অনূর্ধ্ব 18 থেকে 30 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে, অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি উত্তীর্ণ প্রার্থীরা বা সমমান উত্তীর্ণ প্রার্থীরা এই পোস্টে আবেদন করতে পারবেন। এখানে 45 জন নিয়োগ দেওয়া হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতিসহ কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। তৃতীয় পোস্ট হচ্ছে হিসাব সহকারী অ্যাকাউন্টেন্ট, 9,300 থেকে 22,490 টাকা, একই 16তম গ্রেডে। দ্বিতীয় এবং তৃতীয় 16তম দুটো পোস্টই 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে পোস্ট হচ্ছে 42টি, মানে 42 জনকে এখানে নিয়োগ দেওয়া হবে, বয়স অনূর্ধ্ব 18 থেকে 30 বছর। এখানেও এইচএসসি পাস হতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, বাণিজ্য বিভাগে এই পোস্টে, বাণিজ্য বিভাগ থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ বাণিজ্য বিভাগে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়া আদার্স যে শর্তগুলো আছে এখানে, 1-8 মানে 1 আগস্ট
তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছর হতে হবে, তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো ক্রমে এফিডেভিট গ্রহণ করা হবে না। স্বায়ত্তশাসিত অর্ধ আধা সরকারি বা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীরা যদি আবেদন করেন তাহলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং এই অনুমতিপত্র মূল কপি জমা দিতে হবে মৌখিক পরীক্ষার সময়। অর্থাৎ যখন ভাইবা অনুষ্ঠিত হবে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা যখন ভাইবা বোর্ডে যাবেন তখন এই অনুমতিপত্র দেখাতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। অর্থাৎ পরবর্তীতে যদি এই নিয়োগ সংক্রান্ত কোনো কিছু পরিবর্তন হয়, তারিখ বা সময় বা পদের সংখ্যা, সে যে কোনো কিছু পরিবর্তন হতে পারে, সেগুলো সংশোধন হলে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, স্বামীর নাম, অর্থাৎ যা যা উল্লেখ করতে হবে আবেদনপত্রে সেগুলো আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখে নেবেন। এখানে অনেকগুলো শর্ত এবং নিয়মাবলী দেওয়া আছে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হলে এই নিয়মাবলীগুলো আপনারা খুব ভালোভাবে পড়ে তারপর আবেদনপত্রটা অনলাইনে আবেদন করবেন। আচ্ছা, এখানে গ্রহণযোগ্য মানে উল্লেখযোগ্য তেমন বিশেষ কিছু নিয়মাবলী নেই, যদিও মৌখিক পরীক্ষার সময় সকল স্বর্ণপত্র মূল কপি প্রদর্শন করতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সহ। অর্থাৎ আপনারা অনলাইনে যখন আবেদনপত্রটি পূরণ করবেন এটির একটি প্রিন্ট কপি নিয়ে নেবেন, যেটা মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। কপি সহ সকল সত্যায়িত এক্সিট ফটোকপি, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি, সত্যায়িত কপি ওখানে মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে। এছাড়া নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকার সর্বশেষ সিদ্ধান্ত অনুসরণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন অবশ্যই। আর এই যে ওয়েবসাইট, ওয়েবসাইটের অ্যাড্রেস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আপনারা দেরি না করে, যেহেতু কালকে থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে, এখানে অনলাইনে আবেদন করার পরীক্ষার ফি বাবদ 500 টাকা 72 ঘন্টার মধ্যে অনলাইনে আবেদনপত্রের ফি জমা দিতে হবে, ঠিক আছে। আর অনলাইনের আবেদন সকাল 10টা থেকে শুরু হবে আগামীকাল, আগামী মানে 8ই অগাস্ট সকাল 10টা থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে অনলাইনে। আর আবেদন শেষ জমাদানের শেষ তারিখ হচ্ছে 24শে অগাস্ট বিকাল 5টা পর্যন্ত। সাবমিট করার 72 ঘন্টার মধ্যে এই ফিটা জমা দিতে হবে। তো বন্ধুগণ, অবশ্যই আপনারা এই নিয়মাবলীগুলো ভালো করে পড়ে সঠিকভাবে আবেদনপত্রটি দাখিল করবেন। আপনাদের সর্বোচ্চ সাফল্য কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। এই ছিল আমার আজকের এই ভিডিও। আর এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টারিতে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিও সংক্রান্ত পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই সঙ্গে সঙ্গে আমি নতুনভাবে আপলোড করে দিব, নতুন একটা ভিডিও আপলোড করে দিব। এই আবেদন সংক্রান্ত বা এই পোস্টে নিয়োগ সংক্রান্ত কোনো রকম আপডেট থাকলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।